সিংহ বনের রাজা, কিভাবে সে বনের রাজা? সিংহ তো বনের সবথেকে বড় প্রাণী নয়, সিংহ তো বনের সবথেকে লম্বা প্রাণী নয়, সিংহ তো বনের সবথেকে চালাক প্রাণী নয়, সিংহ তো বনের সবথেকে মোটা প্রাণী নয়। তাহলে সিংহ কিভাবে বনের রাজা হলো? একটাই কারণ, একটাই কারণ, তার মানসিকতা। সিংহের মানসিকতাই হলো আমি জিতব আর বাকি সবাই হারবে। সিংহের এই মানসিকতার জন্যই বনের সব প্রাণী তাকে সম্মান করে। যখন একটা হাতি একটা সিংহকে দেখতে পায়, তখন তার চিন্তাই থাকে এখান থেকে পালাতে হবে, এখান থেকে দৌড়াতে হবে। সিংহকে দেখা মাত্রই সে দৌড়াতে থাকে। একটা সিংহ যখন একটা হাতিকে দেখতে পায়, তখন তার মাথায় আসে আমাকে শিকার করতে হবে, আমাকে লাঞ্চ করতে হবে। তো এই যে তার মানসিকতা, এই যে তার শিকার করে জিতার মানসিকতা, এই মানসিকতাই তাকে সবার থেকে এগিয়ে রাখে। আবার সিংহ যখন হায়নার দলের মধ্যে আসে, তখনও সে চিন্তা করে আমি বনের রাজা, আমি বনের রাজা। এটাই হলো জিতার মানসিকতা। আপনি যখন বিপদে পড়ে যান, হতাশ হয়ে পড়েন, সাহায্য করার কেউ থাকে না, আপনি শুধু একা, সবাই আপনাকে নিয়ে উপহাস করবে আর আপনি থেমে যাবেন, কিন্তু না, আপনি চিন্তা করেন সিংহের মতো, আপনি সবার সেরা, শুরু করুন, উঠে দাঁড়ান, আপনি জিতবেন নিঃসন্দেহে, নির্দ্বিধায়। আপনি জিততে শুরু করুন, জেতার অভ্যাস করুন, জিততে না পারা পর্যন্ত থামবেন না, জেতার জন্য বেঁচে থাকুন, সফলতার জন্য এগিয়ে চলুন, কোনো বাধাই আপনাকে থামাতে পারবে না। এটাই হলো মানসিকতা। জেতার জন্য যতটুকু কষ্ট করা দরকার তার থেকে 10 গুণ কষ্ট করুন। সবসময় মনে রাখবেন আপনিই জয়ী হবেন, আপনি হবেন সত্যিকারের জয়ী। আপনার লক্ষ্য হোক অনেক বড়, আপনার লক্ষ্য হোক অনেক বড়, আপনি কখনোই লক্ষ্য ছোট রাখবেন না। অনেক বাধা আসবে, অনেক বাধা আসবে, সমস্ত বাধা পেরিয়ে আপনি সফল হবেন, আর এটাই হলো সিংহের মানসিকতা। আপনি ভয় পাবেন না, পিছিয়ে আসবেন না, হার মানবেন না, সফল না হওয়া পর্যন্ত থামবেন না, কোনো কিছুই অসম্ভব না। আপনি সিংহের মতো চিন্তা করুন আর সামনে এগিয়ে যান, আপনি অবশ্যই অবশ্যই সফল হবেন এবং সফলতার শীর্ষে আরোহণ করবে। সবাই আপনাকে নিয়ে গর্ব করবে, অহংকার করবে।